শেষ দিনের প্রচারে মহামিছিলে নজর কাড়লেন বাঁকুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী। উদীয়মান সূর্য প্রতীক দেওয়া হলুদ পতাকা হাতে অনন্যা দেবীর কর্মী সমর্থক ও অনুগামীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষজনও মিছিলে অংশ নেন। বিদায়ী পুরবোর্ডের তৃণমূল কংগ্রেসের এই মহিলা কাউন্সিলরকে টিকিট দেয়নি দল। দল প্রার্থী না করায় নির্দল হিসেবেই ভোটের ময়দানে নেমে পড়েন অনন্যা দেবী। তার খেসারত হিসেবে তৃণমূল কংগ্রেস থেকে তাকে ৬ বছরের জন্য বহিষ্কার করা হয়, কিন্তু তিনি হাল ছাড়েননি। নিজের ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিলের পর থেকে প্রচারের শেষ দিনেও সমান ছন্দে ভোট প্রচার চালিয়ে গেছেন অনন্যা দেবী। আজ প্রচারের অন্তিম লগ্নে মহামিছিলে মানুষের নজর কাড়া জমায়েত দেখে আপ্লুত তিনি। এই ওয়ার্ডের মানুষ তাকেই আশীর্বাদ করে ফের জনসেবার সুযোগ দেবেন সংবাদ মাধ্যমে এমনটাই জানালেন অনন্যা দেবী। আজকে আমাদের শেষ দিনের প্রচার ছিল, তো আজকে জনসমুদ্র সবাই দেখতে পেয়েছে। সবাই প্রত্যেকটা বাড়ি থেকে যেন ঘর খালি হওয়া মিছিল, প্রত্যেকটা বাড়ির প্রত্যেকে এই মিছিলে যোগদান করেছে। সবার আশীর্বাদ আমার মাথায় আছে। আমি আশাবাদী যে আমি জয়লাভ করবো।